হ্যালো এভরিওয়ান, পাঁচ পূরণ ভাই সাথীর আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা দুটি ভিন্ন স্বাদের কাঁচা আমের শরবত রেসিপি, যা এই গরমে আপনার মন এবং শরীর দুটোই তৃপ্ত করবে। তাছাড়া এই শরবত দুটি খেতে যেমন ভীষণই টেস্টি তেমন হেলদিও। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে দুটি কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দুটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা পিলার দিয়ে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর আমগুলো আরেকবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে করে আমের কষ্টটা উঠে যায়। আর এই শরবত বানানোর জন্য আপনি যে কোনো ধরনের কাঁচা আম ব্যবহার করতে পারবেন। এখানে আমি যে দুটো আম নিয়েছি বড় সাইজের, এরকম একটা আম দিয়ে আপনি দু গ্লাস শরবত তৈরি করতে পারবেন। আমগুলো আমি আরেকবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর আমগুলো আমি গ্রেট করে নেব। আমগুলো যেহেতু মাঝে আঁটি বেঁধে গেছে, তাই আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটার দিয়ে, গ্রেটারের মধ্যে যে বড় এবং ছোট ছিদ্রটা আছে এর যে কোনোটা দিয়ে আমগুলো গ্রেট করে নেওয়া যাবে। আমগুলো আমি গ্রেট করে নিচ্ছি। আর যদি আমের মধ্যে আঁটি না বেঁধে থাকে, তাহলে আপনারা আমগুলো টুকরো টুকরো করে কেটে নিতেও পারেন। দুটো আমি গ্রেট করে নিয়েছি আমি, আর আমের আটিটা এরকম। এখন এই গ্রেট করা আম থেকে অল্প কিছুটা পরিমাণ গ্রেট করা আম আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি প্রথম শরবতের রেসিপির জন্য। এখানে 1/4 কাপের মতো গ্রেট করা আম আছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু পুদিনা পাতা, 1 টেবিল চামচ পরিমাণ। পুদিনা পাতা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এই গরমে পুদিনা পাতা শরীরকে ঠান্ডা রাখে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে আমি এইভাবে ব্লেন্ড করে নেব, তারপর আমি জল দিয়ে ব্লেন্ড করে নেব, তাহলে ব্লেন্ড করার পর একদম স্মুথ হবে। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি আমের পিউরিটা। আমি 1/2 গ্লাস পর্যন্ত ঢেলে নিলাম, আর বাকিটুকুতে আমি সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি 7-আপ ব্যবহার করছি। তৈরি হয়ে গেল দারুণ রিফ্রেশিং ম্যাঙ্গো সোডা। এই গরমে জাস্ট মনটা জুড়িয়ে যাবে। তারপর একটা লেবুর টুকরো দিয়ে এভাবে সাজিয়ে পরিবেশন করছি। দারুণ হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন। তারপর আমি দ্বিতীয় রেসিপিটা তৈরি করে নিচ্ছি। এখন এই ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করা আম। বাকি যে গ্রেট করা আমটুকু ছিল তার সবটুকুই আমি এখানে নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি শুধু পাতাগুলোই নিয়েছি, ডাটাগুলো নিইনি। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ঠিক একইভাবে ধনে পাতারও শুধু পাতার অংশটা নিয়েছি, ডাটাগুলো বাদ দিয়ে দিয়েছি। এখানে 1 মুঠো পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম। যদি আপনার কাছে ধনে পাতা এবং পুদিনা পাতা দু রকমের পাতা না থাকে, তাহলে যে কোনো এক রকমের পাতাও ব্যবহার করা যাবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, চিনিটা সম্পূর্ণই নিজেদের স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ বিট লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেবেন, এতে করে এই আমের শরবতে দারুণ একটা টেস্ট আসে, জাস্ট অসাধারণ। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি এভাবেই জল ছাড়া ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি জলটা দিয়ে দেব পরিমাণ মতো। এভাবে আমি মিহি পেস্টের মতো ব্লেন্ড করে নিয়েছি।
এখন আমি এর মধ্যে জল এড করব আর একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন তাহলে শরবতটা খেতে খুবই ভালো লাগবে আর যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি ফ্রিজের একদম ঠান্ডা জল পরিমাণ মতো যতটুকু আপনার দরকার আর এই সময় একটু মুখ দিয়ে টেস্ট করে নেবেন যে লবণ চিনি সব কিছু ঠিক আছে কিনা আমার সব কিছু একদম পারফেক্ট এজন্য আর কিছু দিচ্ছি না তারপর সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে এখন পরিবেশন করছি তৈরি হয়ে গেল দারুণ মজার আম পুদিনার যুগলবন্দি জাস্ট অসাধারণ এই আমের সিজনে গরমে দুপুরে একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দুটি শরবতই আমার ভীষণ পছন্দ কমেন্ট করে জানাবেন আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ